রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সাথে আছি আমি আরিফ হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনকে ফাঁসি দিয়েছে আদালত। একই সাথে 4 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া 6 হলেন মিন্নি, ফরজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান। খালাস পেয়েছে মুসা, রাব্বি, সাগর ও সাইমন। এই রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 76 জন সাক্ষ্য দেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, শুনতে পাচ্ছেন? জি। আর রায়ের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আরিফা, আসলে কিছুক্ষণ আগে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বরগুনার যে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন, সেখানে আপনি কিছুক্ষণ আগে বলেছেন। তারপর আমি বলছি যে এই মামলার যে নিহতটির স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, তিনি 7 আসামি, 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে আসামি 7 আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একই সাথে 50,000 টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন। বাকি যে 3 আসামি রয়েছে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমি পুরো নামগুলো তাদের একটু শুনিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে দর্শকদের, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান এবং আয়েশা সিদ্দিকা মিন্নি, এই 7 মূলত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুসা বন্ড, যিনি পলাতক রয়েছেন, সেই মামলা শুরু থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর এবং কামরুল ইসলাম সাইমন, এই 4 আদালত বেকসুর খালাস দিয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না, এই কারণে আদালত তাদেরকে খালাস দিয়েছেন। এখনো রায় ঘোষণার পর আসামিদের অর্থাৎ দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালত থেকে বের করা হয়নি, তবে বের করার প্রস্তুতি চলছে। এই লক্ষ্যে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সকল থেকেই রয়েছে এবং এই রায় শোনার জন্য এখানে প্রচুর সংখ্যক মানুষ উৎসুক মানুষ রয়েছেন। তবে আমি বলছি যে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন, আসলে তিনি বলেছেন যে এটি একটি দৃষ্টান্ত এবং এর মাধ্যমে সমাজ এ ধরনের অপরাধ কমবে এবং এই অপরাধ প্রবণতা আরো কমতে থাকবে। পক্ষান্তরে মিন্নির যিনি বাবা, তিনি বলেছেন তিনি আসলে ন্যায় বিচার পাননি, তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং তিনি রায় প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন এবং সেখানে তিনি ন্যায় বিচার পাবেন, সেটি তিনি বলছেন। আর আরেকজন দণ্ডপ্রাপ্ত আসামি, যিনি 1 আসামি এখন রয়েছেন, রাকিবুল হাসান রিফাত ফরাজের আইনজীবী, তিনি একই কথা বলেছেন যে আসলে তাই রায় তারা সন্তুষ্ট হতে পারেননি, এই রায় মানে তারা কোনোভাবেই সন্তুষ্ট হওয়ার জায়গা তাদের নেই, তারা উচ্চ আদালতে যাবেন। তো এই ছিল মোটামুটি রায়ের সংক্ষিপ্ত। এখন আসামিদের কিছুক্ষণ পরে বিশেষ প্রিজন ভ্যানে তাদেরকে কারাগারে নেওয়া হবে, সেই লক্ষ্যে এখানে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গুলো চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদেরকে আদালত থেকে বের করে কারাগারে নিয়ে যাওয়া হবে। তবে আদালত চত্বরে উপস্থিত যে দণ্ডপ্রাপ্ত 6 যারা স্বজন এখানে রয়েছেন, তাদের আসলে এখানে আহাজারি করতে দেখা গেছে, কান্নাকাটি করতে দেখা গেছে। তাদের ভাষ্য, এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত নয় বা তারা দোষী নয় এবং তাদেরকে অন্যায়ভাবে এখানে সাজা দেওয়া হয়েছে, এটি তাদের বক্তব্য। আরেকটি বিষয়, রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে রায় আদালতের পর্যবেক্ষণ আছে কি, তিনি বলেছেন নিশ্চয় আছে, তবে সেটি পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত সেটি আসলে তিনি বলা যাচ্ছে না। আরো প্রশ্ন করা হয়েছিল যে এই যে নয়ন বন্ড, যে কিশোর গ্যাং বা সন্ত্রাসী গ্রুপ,
তাদেরকে যারা পিছনে মদদ দিয়েছিল বা তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিল তাদের ব্যাপারে রায় কোনো উল্লেখ আছে কিনা বা তাদের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা, কিন্তু এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি সেভাবে আসলে বলতে পারেননি। তো মোটামুটি এই ছিল বরিশাল বরগুনা জেলা আদালত চত্বর থেকে। আরিফা, আবার আপডেট থাকলে আপনাকে আবার জানাতে পারবো, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাহাত, আপনাকে ধন্যবাদ। রাহাত টেলিফোনে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন, রিফাত শরীফ হত্যা মামলার রায়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বহুল প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর মধ্যকার প্রথম বিতর্ক। মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তিনটি বিতর্কের মঙ্গলবারের প্রথম বিশৃঙ্খলাপূর্ণ বিতর্কে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তারা। সাফল্য ব্যর্থতার খতিয়ান সুপ্রিম কোর্টে অর্থনীতি, বর্ণ বৈষম্য ও সহিংসতা এবং নির্বাচনে বিশুদ্ধতার বিষয়গুলোই ছিল বিতর্কে নির্ধারিত প্রশ্নের তালিকায়। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার মার্কিন স্থানীয় সময়ের রাত 9টায় ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয় এবারের মার্কিন নির্বাচনের প্রথম বিতর্ক। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফক্স নিউজের উপস্থাপক ক্রিস ওয়ালেস। বিতর্কের শুরুতে প্রার্থীদের করমর্দন করার চিত্রটি ছিল অনুপস্থিত। ট্রাম্পের আয়কর ফাঁকি নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের একদিন পরেই বিতর্কে অংশগ্রহণ করলেন ট্রাম্প ও বাইডেন। একজন স্কুল শিক্ষকের চেয়েও কম আয়কর দেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই দাবি করেছেন জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, 2016 থেকে 17 সাল লাখো টাকা আয়কর দিয়েছেন তিনি। I paid millions of dollars in taxes, millions of dollars of income tax, and let me just tell you, there was a story in one of the papers I paid $38 million. দেড় ঘন্টা ব্যাপী বিশৃঙ্খলপূর্ণ বিতর্কে ব্যক্তিগত আক্রমণেই বেশি ব্যস্ত ছিলেন ট্রাম্প। বাইডেনের প্রতি বেশ কিছু অপমানজনক কথা বলায় এক পর্যায়ে তাকে ক্লাউন বা ভার হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্টের তকমা দেন ট্রাম্পকে। জো বাইডেন ক্ষমতায় থাকলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়াতো 20 কোটিতে, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। বিপরীতে করোনা মোকাবেলায় ট্রাম্পের ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন বাইডেন। তিনি বলেন, বিশ্বের সমগ্র লোকসংখ্যার 4% যুক্তরাষ্ট্রের, আর সেখানে প্রাণহানি হয়ে গেছে 20%। এছাড়াও বিতর্কে ট্রাম্প দাবি করেন 47 মাসে বিগত 47 বছরের চেয়েও যুক্তরাষ্ট্রের বেশি উন্নয়ন করেছেন তিনি। তবে বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্টের শাসনামলে আরও দুর্বল, অসুস্থ, দরিদ্র ও বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে বর্ণবাদ ইস্যুকে কৌশলে পাশ কাটিয়ে গেছেন দুপক্ষই। নিবিড় আমিন, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী সহ মোট 32 জনকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের লখনৌর বিশেষ আদালত। বুধবার এই রায় দেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। আদালতের শুনানিতে বলা হয়, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না, এটি পরিকল্পিতর পক্ষে তথ্য প্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেওয়া হলো সমস্ত অভিযুক্তকে। এই অভিযুক্ত 32 জনের মধ্যে মোট 26 জন অভিযুক্ত যোগ দেন এজলাসে। তবে বয়সজনিত কারণে আসতে পারেনি লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী, তারা যোগ দেন ভিডিও কনফারেন্সে। করোনা আক্রান্ত হওয়ার কারণে আসতে পারেনি বিজেপি নেত্রী উমা ভারতী, আসেননি রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্রগোপাল দাসও। 1992 সালের 6 ডিসেম্বরের হামলা চালিয়ে ধ্বংস করা হয় শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ, যার ফলশ্রুতিতে সে সময়ের সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হন প্রায় 3,000 মানুষ। আবারও দেশের খবর। দর্শক, ভিসা জটিলতা নিরসন ও টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওয়ান বাজারে জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, সৌদি প্রবাসী শ্রমিকরা এখন কি বলছেন, তাদের সমস্যাগুলো জানবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজারের যে কয়েকদিনের যে সমস্যাটা চলছে সৌদি প্রবাসীদের, সেটি আজকে ভিন্ন না। আজকে সৌদি প্রবাসীরা একইভাবে এসে অপেক্ষা করছেন এবং চেষ্টা করছেন তাদের টোকেন নিয়ে ভিতরে ঢুকে কিভাবে তারা টিকিট সংগ্রহ করতে পারেন। কিন্তু সমস্যা যেটি ছিল, ইকামার মেয়াদ বৃদ্ধি এবং
ভিসার মেয়াদ বৃদ্ধি, এই মুহূর্তে ইকামার মেয়াদ বৃদ্ধির যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেই ব্যাপারটিতে খুব একটা আশ্বস্ত হতে পারছেন না সৌদি প্রবাসীরা। কিন্তু ভিসার জটিলতা তৈরি হয়েছে খুব বড় আকারে, এই মুহূর্তে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যে কারণে তারা যেতে পারবেন কিনা এই বিষয় নিয়ে একটি বড় ধরনের শঙ্কায় পড়েছেন। আমি একটু তাদের সাথে কথা বলি, ভাই কি অবস্থা এখন, কোনো আশ্বাস কি পাচ্ছেন কিনা? এখানকার আরো অসংখ্য মানুষ অপেক্ষা করছেন, অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করছেন। জি বলুন। আজকে আমার বিচার ম্যাচ শেষ হয়ে যেতেছে, কবিলেও দিক থেকে ফোন রিসিভ করতেছে না, তাহলে আমার লাইফটা তো শেষ। আমার বুড়া বাপ মানে আমি কেমনে কি চলব, আমার সন্তান জুড়া আমি আজকে নয় ধরে কাম করি না, আমার লাইফটা তো নষ্ট। আমি তিন বছর পর আইছি, তো এতদিন কইছে এখন তো একবার লাইফ বলে দিতেছে, আর যাইতে পারতাম না। কবিলে কতদিন ফোন করে কইছে চার তারিখ, এক সপ্তাহ টাইম, এক সপ্তাহ টাইম, আমি টিকিটই পাই না, টোকনই পাই না, তো আমি যাবো কেমনে? টাকা লাগলে টাকা দিব, 50,000 লাগলে 50,000 দিব, আমার ভাড়া এও না, এর থেকে হেন এখন কি বলবেন, কি করা উত্তর? একটাই আবেদন, অটোমেটিক আমাকে বিচার মেদ বাড়ায় আমাকে জায়গা মতন দিও, আমরা এমনি পারতাম না, আমরা এইভাবে যাইতে পারবো না, ঠিক আছে? এইভাবে শুধু আমাদের হরানি হইতেছে, আমরা কোনো কুল কিনে পাইতেছি না, বিদেশে যে সিস্টেম ভাবে কাজকর্ম হয় বাংলাদেশে সেরকম দেখতেছি না। আজকে পাঁচ দিন ধরে আমার ম্যাচ দিছে, কবিলে বলছে পাঁচ দিনের ভিতরে তুই আইতে পারলে আয়, না আইতে পারলে না আয়, আমি কয়ে ম্যাচ চেষ্টা করতেছি, পাঁচ দিনের ভিতরে না আমি টোকন পাইলাম না আমি না টিকিট পাইলাম, তো কেমনে আমরা যাবো? কোন এখন ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা কি করতেছে? চেষ্টা করতেছি, পায়ে ধরতেছি, আমার কোনো একটা ব্যবস্থা করো, কোন জায়গার থেকে কিছু হইতেছে না। এই দেশে স্যার আমাকে কি, এই দেশে কোন মানুষ কথা শুনবে? আইয়া বললে তার কোনো কথা শুনে না, যাইলে কথা, যাইলে কথা শুনবে, এনে থাকলে কথা শুনবে না। আমাকে এটাই আবদার, আমাকে অটোমেটিক ছুটির মেয়াদটা বাড়াই, আমার তিন মাসের আকামা রয়েছে, তাহলে আমি যাইতে পারবো না কিলিকে? আর ভাই যাদের আগে শেষ হয়ে গেছে তাদের কি অবস্থা হবে? না ভাই, কনসালটেশনের মাধ্যমে যেগুলো কইরা আনছি কি করতে, আমরা আমরা একটা কইরা আনছি আর কি, ওইটা এখন কি ওইটা ঢুকতে দিবে এখানে? শুধু টিকেটের যন্ত্রণা, এই যে আমরা কাজ করে আনছি আর কি, কনসালটেশনের মাধ্যমে সৌদি আরব থেকে কইরা দিছি। টোকেন পাইছেন? টোকেন, টোকেনটা পাই নাই, টোকেনটা পাওয়া হয় নাই এখনো। আপনার তো একামার মেয়াদ আছে আর না? এখন একামার মেয়াদ বাড়ায় আনছি, আজ কালকে রাত্রে পাঠাইছে আর কি, আজকে আবার ওই যে এমসিইউ তে যাই ওইটা ঠিক করে আনছি, কনসালটেন্সি যেটা দিছে ওই জায়গা যায় আবার চেক করে আবার দেখুন, যদি ঢুকতে পারি তাইলে হয়তো টিকিটটা হয়ে যায়। ও সুকে এটা ভাগ দিন ধরে কথা সিটু কোনে লাগা, আপনার আপনার মাও কি আপনার সাথে সৌদিতে থাকেন? না না না, আমার মা মাকে নিয়ে আসছেন, ও মারে দেখতেছি, চলতল দেখতেছি, আজকে সাড়ে তিন বছর পরে আইসা আবার নিয়ত করছি জামুক, আমার আজকে 27 মার্চ আমার ফ্লাইট ছিল। এখন কি বুড়ো মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গত 5 দিন ধরে? হ্যাঁ, আইও খুব বুড়ো মানুষ, মাঠার হলো আজকে 5 দিন ধরে ঢাকা শহরে ঘুরতেছি, শুনছিলেন এই একই অবস্থা আরো অনেক মানুষের, সাধারণ মানুষ যারা সৌদি প্রবাসী বাংলাদেশে এসেছেন এই করোনা প্রেক্ষাপটের জন্য এসে বিপদে পড়েছেন একরকম, বা এটা বলাই চলে, এবং তারা আসলে কোনো কোন জায়গায় গিয়ে কাজ করাবেন এই সুনির্দেশনা তারা পাচ্ছেন না, অনেকের ভিসার মেয়াদ শেষ, যে কারণে আর যেতে পারবেন কিনা এই বিষয়টি নিয়েও তারা শঙ্কায় পড়েছেন, এবং পুরো বিষয়টি নিয়ে তাদের অনেকেই বলছেন যে তাদের আর যাওয়া সম্ভব হবে না, কিংবা তাদের যে কর্মজীবন ছিল সেটি থেকে তারা ফিরতে পারবেন কিনা এটি নিয়ে একটি শঙ্কায় পড়েছেন তারা। এই বিষয়টি সুষ্ঠু সমাধান চাইছেন, চাইছেন সুষ্ঠু দিক নির্দেশনা, একটি কিভাবে করবেন, কিভাবে আগাবেন, সরকারের সুনজর চাইছেন তারা। এই ছিল আমার কাছে এখান থেকে। সজল, আপনাকে ধন্যবাদ। সজল কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সাথে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সপ্তাহে বাংলাদেশ বিমানের 10টি ও সৌদি এয়ারলাইন্সের 10টি করে ফ্লাইট যাবে সৌদিতে। দুপুরে মধ্যপ্রাচ্যের 4 দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, কফিল বা মালিক না চাইলে সৌদি ফিরতে পারবেন না ওই কর্মী। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। তারা দেশে লুক ফর নিউ জব, নতুন লোক তো জব পাচ্ছে, তারা যেহেতু ট্রেন দেশ, তাদের অত অসুবিধার কথা। কিন্তু কফিল যদি না নেয় আপনি কি করবেন? আপনার মালিক যদি আপনার চাকরি দেয় না আপনি কি করবেন? আমি সরকার তো মালিককে জোর করে দিতে পারবো। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা 18 আসনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ 1 আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখনও রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। নেতা কর্মীরা তো বিএনপির আন্দোলন এখন রাজপথে নয়, পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। দেশে আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই বস্তুগত পরিস্থিতি। বিএনপি নেতারা নিজেরাও বিভ্রান্ত। একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য। আজ সকালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাবের সাথে ভার্চুয়াল ডিকাব টকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এই কথা বলেন। হাইকমিশনার বলেন, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের গণহত্যার স্বীকারোক্তি মিয়ানমারের বিচারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তবে রোহিঙ্গাদের ফেরাতে তাদের নাগরিকত্ব পাওয়ার উপর জোর দেবার তাগিদ দিয়ে রবার্ট ডিকসন আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান না করলে মিয়ানমার একটি স্বাভাবিক দেশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশ না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্রিটিশ সরকার বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সরকার অনুমতি দিলে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যেতে ভিসার আবেদন করলে তারা বিবেচনা করবেন। ডিকাব টক সঞ্চালনা করেন ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্ত্রী। Would give the Rohingyas a basis to return. And I think this will need to be a key part of the discussions that happen with the new government in Myanmar after the elections in November this year. That would depend. We really don't comment on individual cases. She has in the recent past had a visa, and I think we would have had no objection to her coming. But whether she chooses to reapply for a visa is obviously a question for her. নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আরো বিস্তারিত দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার 5 নং আসামি মাসুমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা 11টার দিকে তাকে সিলেটের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আবুল কাশেম 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেক আসামি তারেককে আজ আদালতে তোলা হবে। এই মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজাহারভুক্ত 6 জন ছাড়া বাকি 2 জনকেও এই মামলায় আসামি দেখানো হয়েছে। এর আগে প্রধান আসামি সাইফুর সহ 6 আসামিকে 5 দিন করে রিমান্ড দেয় আদালত। এদিকে ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি এমসি কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে। মঙ্গলবার বিকেলে তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। মন্ত্রণালয় থেকে তাদেরকে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন এবং 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজশাহীর তানুরে ক্ষুদ্র জাতিসত্তার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি গির্জার ফাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ।
নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গেল শনিবার সকালে গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। এই ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে সোমবার খবর পাওয়া যায় গির্জার ফাদার প্রদীপ গাগরির কক্ষে তাকে আটকে রাখা হয়েছে। ব্যাপারে সেদিন সন্ধ্যায় গ্রামীণ সালিশ বসে ওই ফাদারকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয়। কিশোরীর পরিবারের অভিযোগ, সাধারণ ডায়েরি তুলে না নিলে সমাজচ্যুত করার হুমকি দেন গির্জার প্রাধি ও সালিশি বৈঠকের প্রধান। এরপর মঙ্গলবার রাত ধর্ষণের অভিযোগ এনে ফাদার প্রদীপের বিরুদ্ধে মামলা করে কিশোরী। ওই রাতে ফাদারকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বুধবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পেঁয়াজের সংকট মোকাবেলায় মিয়ানমার এবং পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে। সোমবার 54 মেট্রিক টন মিয়ানমারের এবং মঙ্গলবার 116 মেট্রিক টন পাকিস্তানের পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধী কেন্দ্র। এরই মধ্যে কয়েকটি চালান দ্রুত সময়ের মধ্যে খালাস হয়েছে। ভারতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করার পর বাংলাদেশ বিকল্প দেশ থেকে এরই মধ্যে পেঁয়াজ আনা শুরু করার উদ্যোগ নিয়েছে এবং আমদানিকারকরা এই উদ্যোগ নিয়েছে। নিচে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে আজ ভিন্ন ভিন্ন মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 12টায় ম্যান সিটির প্রতিপক্ষ বার্নলি, অন্যদিকে রাত 1:45টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ব্রাইটনের বিপক্ষে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এই তো তিন দিন হলো ঘরের মাঠে লেস্টার সিটির কাছে কি বড় লজ্জাটাই না পেল ম্যানচেস্টার সিটি। মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে গড়া দল হেরে বসলো 5-2 গোলের বড় ব্যবধানে। এই যখন অবস্থা, তখন ঘুরে দাঁড়াতে সিটিজেনদের সামনে পরবর্তী চ্যালেঞ্জের নাম বার্নলি। গত 46 বছরে বার্নলির কাছে কেবল একবার হারের মুখ দেখা ম্যান সিটি আজও জয় ঘরে তুলবে তা হয়তো স্বয়ং গার্দিওলাও জোর গলায় বলতে পারছেন না, কারণ ইনজুরির জন্য এই ম্যাচের সাইডলাইনে থাকবেন সার্জিও অ্যাগুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, বার্নার্দো সিলভা, গুন্দোগান ও জোয়াও ক্যানসেলো। অন্যদিকে বার্নলি যে খুব একটা ভালো অবস্থানে তাও নয়। জ্যাক কর্ক, ব্যানমি, জোহান গার্ড মার্টসনদের ছাড়াই আজ হোম গ্রাউন্ডে বড় পরীক্ষায় নামতে হবে সন্ডিচকে। ইএফএল কাপে দিনের আরেক ম্যাচে ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ব্রাইটনের। মাত্র 4 দিনের ব্যবধানে দুই দলের এটি দ্বিতীয় দফায় দেখা। গত ম্যাচ বলছে শনিবারের প্রিমিয়ার লিগের ম্যাচ বলছে ব্রাইটনকে হারাতে ঘাম ঝরাতে হবে রেড ডেভিলদের। আজ ফিল জোনস, সার্জিও রোমেরো ও অ্যাক্সেল টুয়ান জিবকে ছাড়াই রণকৌশল সাজাতে হবে সোলশিয়ারকে। অন্যদিকে ব্রাইটন এই ম্যাচে খুব একটা ইনজুরি সমস্যায় নেই। দুই দলের ম্যাচ মাঠে গড়াবে রাত 1:45। একই সময় চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে গুডিসন পার্কে ওয়েস্টহ্যামকে স্বাগত জানাবে এভারটন। টানা 6 ম্যাচ ধরে জয়ের ধারে থাকলেও এভারটনের জন্য ওয়েস্টহ্যাম খুব সহজ প্রতিপক্ষ হবে না। পরিসংখ্যান বলছে শেষ 5 মুখোমুখিতে দুই দলই পেয়েছে 2টি করে জয়। পার্থ বণিক, নিউজ 24। শেষ করব বিনোদনের খবর দিয়ে। অনুদানের সিনেমা আশীর্বাদ দিয়ে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে মাহিয়া মাহিয়া ও রোশন জুটিকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে রাজধানীর পুরান ঢাকায়। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি প্রযোজনা করছে জেনিফার ফেকডোস। বিস্তারিত ফাতেমা কাউসার রিপোর্টে। 2019-20 অর্থ বছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য 16টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে একটি আশীর্বাদ। প্রায় 7 মাসেরও বেশি সময় পর এই আশীর্বাদ সিনেমা দিয়ে আবারও পুরনো চেহারায় ফিরেছে পুরান ঢাকার এই শুটিং হাউস। গল্পটা 70-এর দশকের, বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প ভিত্তিক এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি ও রোশনকে। শুরুতে অপবিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও প্রযোজকের সঙ্গে মতের অমিল হওয়ায় এই সিনেমা আশীর্বাদ হয় মাহিয়া মাহির জন্য। অবভিয়াসলি আমার জন্য আশীর্বাদ, ওই যে বললাম যে অনুদানের একটা চলচ্চিত্র এবং এর আগে যেহেতু আমার করা হয়নি, সো এটা আমার খুব ভালো লাগছে। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো কিছুর সাথে জড়িত থাকতে পারাটা এটা আসলেই একটা আশীর্বাদের বিষয়। এই প্রথম অনুদানের সিনেমার সাথে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ঢাকার এই 6 দিনের কাজ শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আউটডোরে যাব কোনো একটা সুন্দর গ্রামে,
এই গ্রামেই ছবিটা শেষ হবে। সবসময় বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েছি, বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েও আমি ওটার মধ্যে একটা শৈল্পিক ভাব রাখার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র দিয়ে প্রথম বড় পর্দার জন্য কাজ করছেন মাহিয়া মাহি ও রোশন। দীর্ঘদিন থেকে আমার ইচ্ছে ছিল মাহির সঙ্গে একটা কাজ করার, তো সবকিছু মিলে একটা বেটার বলে মিলে গেছে আর কি। সো ছোটো আমার এক্সপেকটেশন খুব ভালো, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি অ্যাওয়ার্ড উইনিং মুভি। প্রযোজনার পাশাপাশি এই ছবির কাহিনীকার জেনিফার ফেরদৌস, রোশান, মাহি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন কাজী হায়াত, রেবেকা, রায়হান মুজিব, রেহানা জলি সহ আরও অনেকে। ফাতেমা গাউসার, নিউজ 24, ঢাকা।